হ্যালো সব গাইস, এই দেখতে পাচ্ছেন আজকে কিনে আনলাম আর্জেন্টিনার পতাকা। এখন আকাশটার মধ্যে উড়বে আর্জেন্টিনা আর্জেন্টিনা। আর কি পতাকা তো দরকারই নাই, কারণ ভাই আকাশটাই তো আর্জেন্টিনার কালার। এই যে এখন আমরা আর্জেন্টিনার পতাকা নিয়ে একটু ভিডিও তৈরি করতেছি আপনাদের মাঝে দেওয়ার জন্য। এই যে দেখেন, আর এই দেখেন আমরা সবাই একসাথে কিছু ফটোগ্রাফি করতেছি ছবি তোলার জন্য সবাই একসাথে। আর এখানে আমার চাচ্ছু, এই যে পাল চাচ্ছু বাঁশ বানতেছে, বাঁশটা ওপরে উঠাবো। ওর পরিচয় হলো আইরার বোন, হাস্যকর একটা কথা বলছে। আচ্ছা যেটাই হোক, এই যে এখন আমরা পতাকা বানতেছি আকাশে পতাকা উড়ানোর জন্য। এই যে পতাকা বান্দার কাজ চলতেছে, কিছুক্ষণ পরেই উঠবে আকাশটার মধ্যে আর্জেন্টিনা আর্জেন্টিনার পতাকা। ভাই আর্জেন্টিনার পতাকা দেখলেই ভাই মনটা খুশি হয়ে যায়। তো চলেন আপনারা আমাদের সাথে থাকেন আর দেখেন আমরা কিভাবে আর্জেন্টিনার পতাকা উড়াই। আর এখানে দেখেন আমাদের ফ্যামিলি মেম্বার, আমি যারা যারা অনেক কষ্ট করলাম, এখানে আমার আমি আছি, আমার চাচ্চু আছে, ইয়াসিন, পপাল, রৌদ্র, প্রিয় সবাই আছে। এখন একসাথে আমরা সবাই যাচ্ছি পতাকা উড়ানোর জন্য। চলেন এই জন্য পতাকা নিয়ে আসলাম। আর দেখ বলবেন আমাদের পতাকাটা কিরকম হয়েছে আকাশে, কিরকম দেখা যাচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। জিতবে কে? 2022 সাল সবাই বলো আরো জোরে। এই যে দেখেন পতাকাটা ভাই, পতাকাটা আর আকাশে কালার সেম কালার ভাই দেখেন। এই দেখেন আমরা সবাই এখন পতাকাটা বানবো একবারে খুঁটির সাথে দেখেন। আর বাইরটা জিনিস দেখেন ভাই, পতাকাটা কীভাবে উঠতেছে ভাই, পুরা ভাই সিংহে যেভাবে গর্জন করে না ওই রকম। আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর যারা এখনও লাইক করেন নাই তাড়াতাড়ি একটা করে লাইক করে দেন। আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ।